আল্লাহ পাকের অসীম দয়া যে আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতিতে করি, তাহলে প্রতিটা কাজ ইবাদত এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে। সকালবেলা উঠেছেন, ঘুম থেকে উঠলেন, উঠে দোয়া পড়লেন, কি দোয়া পড়লেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, মাশাআল্লাহ। ঘুমানোর সময় কি পড়েছিলেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। অথবা আরও কিছু আমল আছে আপনি করতে পারেন চাইলে, যেমন সূরা তেলাওয়াত করতে পারেন, ফজিলত আপনাকে কবরের আজাব থেকে বাঁচানো হবে ইনশাআল্লাহ। আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন, ফজিলত সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আপনি সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে ঘুমাতে পারেন এবং হাত দুটোকে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় মাসাহ করতে পারেন, ঘুমের মধ্যে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে অনেক সময় প্রবলেম হয় না, দুঃস্বপ্ন দেখে মানুষ ভয় পায়, অস্থির হয়ে পড়ে, অনেকে বোবা ধরা বলে না, যে বোবায় ধরেছে, মানে আপনি চেতনা এসেছে কিন্তু আপনি নড়তে পারছেন না, এমন হয় না? হয়নি কখনো জীবনে? মাসাহ করলে এটা হবে না ইনশাআল্লাহ। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরপর দোয়া পড়লেন, ঘুমিয়ে গেলেন। এছাড়াও সূরা কাফেরুন পড়তে পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, আপনাকে আল্লাহ পাক শিরক থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আর আমার সবচেয়ে পছন্দের একটা আমল আছে, ঘুমানোর সময় চেষ্টা করি কোনো রাত্রে যেন বাদ না যায়। আপনারাও চেষ্টা করবেন কোনো রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে, সেটা কি? সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করবেন, সূরা বাকারার শেষের 3 আয়াত অথবা 2 আয়াত পড়বেন, একই ফজিলত ইনশাআল্লাহ। কি ফজিলত? সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন, আপনি এটা পরে ঘুমিয়ে গেলে ইনশাআল্লাহ সেই নেকি পেয়ে যাবেন, যদি আপনার নিয়াত থাকে তাহাজ্জুদের ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই যে কাজগুলো করে ঘুমালেন, আপনি 3 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমিয়েছেন, এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন, এই পুরো সময়টার জন্য আপনার আমল নামে নেকি লেখা হবে। অথচ ঘুমের দরকার কার ছিল? আমার না আল্লাহর? কার স্বার্থ এখানে? আমার স্বার্থ। সুবাতা, ঘুমকে বানিয়েছি আরামের, বিশ্রামের মাধ্যম, বিশ্রাম আমি নিলাম, রেস্ট আমি নিলাম, আমি ঘুমালাম, আবার নেকিও কে পেল? আমি। কারণ কি? কারণ আমি ঘুমিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ অনুযায়ী। ডান কাত হয়ে যদি পারেন ওযু করে নিতে পারেন, আরো ভালো হয়। তো এই যে ঘুমালেন, নেকি হয়ে গেল, ঘুম থেকে উঠলেন, দোয়া পড়লেন, নেকি হয়ে গেল। এবার আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেটে যাওয়ার সময় বলছেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খিওয়াল খাবায়িস। এই যে টয়লেট করছেন এই সময়টুকুতে নেকি পাচ্ছেন, বের হচ্ছেন বলছেন গোফরনাকে, ওযু করছেন বিসমিল্লাহ বলে শুরু করছেন, ওযু করার পরে বলছেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুটা কি হয়ে গেল? নেকি হয়ে গেল। এভাবে আপনি নামাজে যাচ্ছেন, এবার এই যে মসজিদে যাচ্ছেন পায়ে হেঁটে, প্রত্যেক পদক্ষেপে আপনার গুনাহ মাফ হচ্ছে, প্রত্যেক পদক্ষেপে আপনার হচ্ছে এবং রহমত বরকত হচ্ছে, এছাড়াও আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়ছে। সলাতে নামাজ জামায়াতে সলাত পড়ছেন, নর্মালি নামাজ পড়লে আপনি যে নেকি পেতেন তার চাইতে 25 বা 27 গুণ বেশি পাচ্ছেন, এবং একটা সামাজিক ঐক্য গড়ে উঠছে, সামাজিক ঐক্য, মুসলিমদের মধ্যে ভেদাভেদহীন একটা সাম্যের সমাজ গড়ে উঠছে নামাজের মধ্য দিয়ে, তাই নয় কি? নাকি নামাজ শেষ হয়ে গেল, আপনি এখন বসে বসে জিকির আজগার করছেন, নামাজের পরে জিকির আছে না? এক ইমাম সাহেবের সাথে একটা মোনাজাত দিয়েই চলে যাবেন, কি করবেন? তাসবিহ তাহলিল নাই, আস্তাগফিরুল্লাহ 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 নাই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নাই, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক নাই, আয়াতুল কুরসি নাই, ফালাক নাস ইখলাস, অনেক তাসবিহ তাহলিল আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কালিমা শাহাদাত আছে না? এবং আপনি দোয়াও করবেন, কারণ ফরজ সালাতের পরে দোয়া কি হয়? কবুল হয়। তো এই যে নামাজটা আপনি পড়লেন, নেকি হয়ে গেল মাশাআল্লাহ, তাসবিহ তাহলিল করছেন, আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি কোথায় যান? হয় পড়াশোনা করতে যান, অথবা আপনি স্কুল কলেজে যাচ্ছেন, অথবা মাদ্রাসায়, অথবা বাসায় পড়াশোনা করেন, অথবা ব্যবসায় যান, চাকরিতে যান, প্রশাসনের কাজে যান, রাষ্ট্রের কাজে চলে যান, এই তো করেন, দিনটা ভেবে শুরু হয় না? এখন যদি পড়াশোনার সেকশনে আপনি যান, স্টুডেন্ট হন আপনি, এবং আপনার পড়াশোনার উদ্দেশ্য যদি হয় যে আমি জ্ঞান অর্জন করব এই উদ্দেশ্যে,
এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি দিনের খেদমত করব, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কি করব, দিনের উপকার করব, দিনের খেদমত করব, মানুষের উপকার করব, জাতির দেশের আপনার উম্মার জনগণের কল্যাণ করব, ভালো কিছু করব। আপনার এই জ্ঞান অর্জনটা কি হবে জানেন? ইবাদত, এবং এটা বড় ইবাদত। আমলের চেয়ে ইলমের মূল্যটা বেশি। আল ইলমু ক্বাবলা আল ক্বাউলি ওয়াল আমাল, কথা কাজের আগে হচ্ছে জ্ঞান। আর যারা মাদ্রাসায় পড়বেন এই উদ্দেশ্যে যে আমি এই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে উম্মাকে সংস্কার করব, নিজে দিন জানবো, মানুষকে দিন প্রচার করব, এবং দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখবো, আমি মুহাদ্দিস হব, উফাসসির হব, আমি ইনশাল্লাহ বড় আলেম ফকি হব, অহংকার করব না, মানুষকে সঠিক দিনটা জানানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দিন শিখবো, ইবাদত হবে না? এবং তার মর্যাদা এত বেশি হবে, এত বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, ইবাদত গুজারদের উপর আলেমের সেই মর্যাদা। এবং এই জ্ঞান অর্জন করতে গিয়ে আপনি যখন পা ফেলছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার পায়ের নিচে ফেরেশতারা সম্মানের পাখা বিছিয়ে দিবে, এমনকি আসমান জমিনের সমস্ত সৃষ্টি, এই গর্তের মধ্যে যে পিপিলিকা আছে, পিঁপড়া, এবং সমুদ্রের নিচে যত মাছ আছে, সমস্ত প্রাণী ওই আলেমের জন্য ইস্তেগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। এই ফজিলত অন্য কোথাও পাবেন না। এমনকি যতক্ষণ সে ইলম অর্জনের পথে আছে, সে আল্লাহর রাস্তাতেই আছে, ফি সাবিলিল্লাহ সে কাজ করছে। আপনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করেন, কিন্তু আপনি চিন্তা করছেন আমি এই পড়াশোনা দিয়ে দেশের জাতির উম্মার মানবতার কল্যাণে কাজ করব, দিনের দিনকে এগিয়ে নিব। একজন মেডিকেল ডক্টর তিনি দিনের খেদমত করতে পারেন না, একজন ইঞ্জিনিয়ার তিনি দিনের খেদমত করতে পারবে না, একজন ভালো সৎ পুলিশ অফিসার পারবে না, পারবে না, একজন ভালো সেনাবাহিনীর মেজর জেনারেল পারবে না, একজন সামাজিক নেতা পারবে না, একজন এমপি মন্ত্রী পারবে না, একজন পলিটিশিয়ান উম্মার খেদমত করতে পারবে না, সবাই সবার জায়গা থেকে পারবে। আল্লাহ এমনভাবে দিনটাকে সৃষ্টি করেছে। ইসলাম এত প্রশস্ত একটা দিন যে মানুষ বিভিন্ন জায়গায় থাকবে, সে তার জায়গায় থেকেই দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। একজন শিক্ষক পারবে না দিনের খেদমত করতে, একজন ভালো অর্থনীতিবিদ পারবে না, সবাই পারবে। শুধু প্রয়োজন কি জানেন, দিনটা বোঝা, নিজের উপর আমল করা, এবং দিন প্রতিষ্ঠার ফিকির থাকা। একজন ডক্টরের কাছে রুগী আসছে, প্রত্যেকটা রুগী দেখছেন, দেখছেন দেখার সময় খালি বলছেন যে ভাই পাঁচটা বার তো নামাজটা ঠিক মতো পড়েন, আপনার শরীর ভালো, রিপোর্ট খুব ভালো আছে, মাঝে মাঝে একটু রোজা রাখেন। ডাক্তারের কথা শুনবে না রুগী, শুনবে না? একজন মানুষ মনে করেন মেম্বার, চেয়ারম্যান, হুয়েভার হি ইজ, সে তার এলাকার নেতা, মানুষের মধ্যে জনকল্যাণমূলক কাজ করছে, শীত বস্ত্র বিতরণ করছে, রাস্তাঘাট নির্মাণ করছে, করার সময় মানুষকে বলছে যে এই যে দিলাম, এটা আল্লাহর রিজিক তোমাদেরকে দিলাম, তোমরা আল্লাহর ইবাদত করো, বলা যাবে না? দিনের খেদমত করা যায় না? শুধুমাত্র দরকার নিয়াত। কি দরকার? নিয়াত এবং জানা যে আমার কাজের প্রতিদানটা কি। এই যে আমি কাজগুলো করছি, এর প্রতিদান হচ্ছে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আমি কি পাই না পাই সেটার হিসাব পরে, পরকালে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি আপনার জীবনের প্রতিটা কাজকেই ইবাদত বানাতে পারেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নাস্তিকদের কথা জবাব পেয়েছেন? এটা অন্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যে শুধু ইবাদত বন্দেগী বা পূজা অর্চনা তারা যেটা করে এটাই ইবাদত বলে গণ্য হয়, কিন্তু ইসলামের মধ্যে প্রতিটা কাজই ইবাদত বলে গণ্য হয়, যদি আপনি প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নত মোতাবেক করতে পারেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ। এবার ধরেন আপনি বাসায় ফিরে আসলেন, মাঝখানে জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন জামাতে, জামাত যদি ছুটে যায়, বাসায় জামাত করেছেন, বা আপনার অফিসে জামাত করেছেন, ব্যবসা প্রতিষ্ঠানে জামাত করেছেন, অথবা একাই হয়তো পড়তে বাধ্য হয়েছেন, পড়েছেন নামাজ, পড়েছেন নামাজ, পড়ার পরে আপনি সন্ধ্যায় বাসায় ফিরে আসলেন। বাসায় ফিরে আমরা কি করি? পরিবারকে সময় দিই না? ওখানে খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, পরিবারকে সময় দিই। এখন অবশ্য এই সময় দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে, সবার হাতে হাতে এখন স্মার্টফোন। একটা বাসায় দশটা জগৎ, একটা বাসায় দশটা মেম্বার, দশজনের দশটা ফোন, দশটা আলাদা আলাদা পৃথিবী একটা বাসার মধ্যে। আগে ওই যে টেলিভিশন ছিল না, এখন তো টেলিভিশন উঠে যাচ্ছে, তাই না? আগে যখন টেলিভিশন ছিল, টেলিভিশন কিন্তু ড্রয়িং রুমের মধ্যে ছিল, মনে আছে? মানে বাসার সব মেম্বার একসাথে বসে টিভি দেখত। এখানে কিন্তু অশ্লীলতার পরিমাণটা একটু কম ছিল, চাইলে যে কোনো চ্যানেল সে দেখতে পারবে না, পারবে পারবে না। এখন ঘরে ঘরে স্মার্টফোন, ও যা ইচ্ছা তাই করতে পারে। আমরা হয়তো মনে করছি বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি, একটা জিহাদ করেছি মাশাআল্লাহ, ওই টিভি সরিয়ে যে ঘরে ঘরে আবার একটা জেনার মেশিন ঢুকিয়ে দিয়েছি, এটা বুঝতে পারছি না। তো এই যে পরিবারকে সময় দেয়া, এটা কিন্তু ইবাদত। পরিবারের খোঁজ খবর নেয়া, স্ত্রীর সাথে কথোপকথন করা, পরিবারের সমস্যাগুলোকে ডিল করা, একসাথে খেতে বসা, একসাথে এক দস্তরখানায় খেতে বসা, প্রয়োজনে বড় প্লেট নেওয়া, প্লেটের চারপাশে সবাই মিলে খাবে, এটাও শুননা।
এতে করে মহব্বত বাড়বে, খাবারে বারাকা হবে। আমরা কিন্তু এগুলো পালন করি না, সংস্কৃতি নাই আমাদের মধ্যে, চর্চা নাই। বাচ্চা কাচ্চাদেরকে সময় দেয় না, বাচ্চা কাচ্চাকে পিতা মাতা সময় না দিলে এই বাচ্চা কার কাছে মানুষ হবে? কাজের বুয়ার কাছে মানুষ হবে, তাই না? অথবা ডে কেয়ার সেন্টারে মানুষ হবে। তো এ কার কার কাছ থেকে ভদ্রতা শিখবে? সে তো তাদের মানসিকতাতেই গড়ে উঠবে। তো বাচ্চা কাচ্চাদেরকে সময় দেয়া, পরিবারের সদস্যদেরকে সময় দেয়া ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, ইবাদত। মাথা রেখে শুয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আমরা যারা বৈবাহিক জীবনে আছি কখনো করেছি? মাশাআল্লাহ, কয়বার করেছেন? বেশি করতে যান না, বেশি করতে গেলে আবার সমস্যা আছে। সবকিছুর একটা কি আছে? লিমিট আছে। বেশি করতে গেলে ব্যক্তিত্ব কমে যাবে, তখন দেখবেন আপনার উপর খবরদারি করছে, ভারসাম্য বজায় রাখতে হবে। যাই হোক, এমনকি তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমি যে গোশতের টুকরাটা খেতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেই মুখ দিতেন যেখানে আমি ছিঁড়েছি। এবং রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে, প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতেছিলেন, পরে কয়েক বছর পর তিনি তাকে হারিয়ে দিয়েছেন, দিয়ে বলেছেন আয়েশা আমি তোমাকে আজকে হারিয়ে দিলাম। এই যে সুন্নাহ, পারিবারিক সুন্নাহগুলো আমাদের মধ্যে উঠে যাচ্ছে না ভাই? পরিবারের সবার সাথে সময় দিতে হয়, খোঁজখবর নিতে হয়, কথাবার্তা বলতে হয়, স্পেশালি বাচ্চাদের ব্যাপারে খেয়াল রাখতে হয়। বাচ্চা কাচ্চা যারা আছে এরা কাদের সাথে মিশছে, কাদের সাথে মিশছে, কাদের সাথে খেলছে, যে স্কুলে পড়ছে ওর পরিবেশটা কেমন, যে মাদ্রাসা যাচ্ছে ওর পরিবেশটা কেমন, ওকে কারা পড়াচ্ছে, কাদের কাছ থেকে দিন শিখছে, সে কাদের কাছ থেকে ইলম শিখছে, এগুলো জানা দরকার আছে। পরিবারের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই কারণে আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে যে সবার পরিবার কিন্তু একরকম হবে না। হয়তো স্ত্রী কথা শুনবে না, পিতা মাতা কথা শুনবে না, সন্তান সন্ততি কথা শুনবে না। এক্ষেত্রে আপনার জন্য হেদায়ত কোথায় জানেন? ওই যে নূহ আলাইহিস সালামকে দেখেন, 950 বছর দাওয়াতি কাজ করেছিলেন, তার সন্তান কিন্তু ইমান নিয়ে আসে নাই, তার স্ত্রী কিন্তু ইমান নিয়ে আসে নাই। অতএব আপনি ইমানদার হলেই যে সবাই আপনার কথা মেনে নিবে এমনটাও নয়, কিন্তু দাওয়াত দিতে হবে, চেষ্টা করতে হবে। এরপর যদি না করে তাদের লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার হিসাব দিবা, আমি আমার হিসাব দিব, চেষ্টাটা বড় কথা। লুত আলী ইসলামের স্ত্রী ইমান নিয়ে আসে নাই, আবার ফেরাউনের ঘরে দেখবেন ইমানদার মহিলা পাবেন, আছে না? ফেরাউনের ঘরে ইমানদার মহিলা থাকতে পারে। আজকে আমরাও দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কর্তারা অনেকেই ফেরাউনের মতো আচরণ করেন, কিন্তু স্ত্রীরা মাশাআল্লাহ ইমানদার। এমন অনেক অনেক দেখা যায় যে এক্সকিউজ আমাদের কাছে আসে যে পরিবারের কর্তা ইসলাম পছন্দ করে না, স্ত্রী পর্দা করতে চায়, মেয়েরা পর্দা করতে চায়, দিন শিখতে চায়, পরিবারের কর্তারা সুযোগ দেয় না, এমন অনেক অবজেকশন কিন্তু আসে আলেমরা আমাদের কাছে। তো মনে রাখবেন সবসময় যে পরিবার সবার একরকম হবে এমনটা জরুরি নয়। পরিবার নূহের মতো হতে পারে আলী ইসলাম, লুত আলী ইসলামের মতো হতে পারে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোও হতে পারে। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেয়া, যে আমরুন বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার, এতটুকু। আপনি আপনার অধীনস্থদের উপরে কঠোর হতে পারবেন, যেমন আপনার স্ত্রী এবং সন্তান সন্ততি। কিন্তু আপনার বাবা নামাজ পড়ে না যার বয়স 60 বছর, আপনি কি তাকে পিছাতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার সন্তানের বয়স 12 বা 15, সে নামাজ পড়ে না, আপনি তাকে মারতে পারবেন? পারবেন না। এই হলো অবস্থা। পরিবারকে সময় দিতে হবে তাদের হেদায়েতের জন্য, এটা কিন্তু ইবাদত। এমনকি স্ত্রীর সাথে যে সময়টা আপনি কাটাচ্ছেন, অন্তরঙ্গ সময়, এটার জন্যও আপনি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজটা তো আমরা প্রবৃত্তির মানে যে তারনা এটা নিবারণ করতে গিয়ে কাজটা করি, এর জন্যও কি নেকি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজটা তোমরা যদি অন্য কারোর সাথে করতে তোমাদের কি গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ গুনাহ হতো। অতএব এই কাজ তুমি যদি স্ত্রীর সাথে করো ইনশাআল্লাহ তুমি নেকি পাবে। সন্তানদেরকে বড় করছি, এই সন্তানদেরকে এই নিয়াতে বড় করতে হবে যে এরা বড় হয়ে আল্লাহর দিনকে এগিয়ে নিবে, আল্লাহর পথে দায়ী হবে, আলেম হবে, মুজাহিদ হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, তারা দীনের খেদমত করবে। এই সন্তান আপনার জন্য সাদকায়ে জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। কিছু না হোক সন্তান ভালো মানুষ হবে, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সে মানবতার কল্যাণে কাজ করবে, আপনি ওই সন্তানের জন্য নেকি পাবেন ইনশাআল্লাহ। এই যে আপনার পুরো জীবন শুরু থেকে ঘুম থেকে নিয়ে একেবারে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হয়, পুরো জীবনটাই আপনি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ।
এটাই সেই আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এবার আসেন, আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেননি তখন কি ছিল, কারা ছিল পৃথিবীতে সর্বপ্রথমে, কারা ছিল পৃথিবীতে? আমরাই প্রথম প্রজাতি নই। আমরা তো এখন মনে করি যে পৃথিবীটা আমাদের, তাই না? আমরা এলিয়েন খুঁজে বেড়াই অন্য গ্রহে প্রাণী আছে কিনা, অথচ বোকা মানুষরা নিজেই জানে না যে এই পৃথিবীর আমরাই বাসিন্দা ছিলাম না, আমাদেরকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, এই পৃথিবীতে অন্য প্রজাতি ছিল, অন্য মাখলুক ছিল। আল্লাহু আ'লাম বিসওয়াব, তারা কারা ছিল? প্রথমে আল্লাহ একা ছিলেন, কেউ ছিল? হুয়াল আউয়াল, তিনি প্রথম, এবং সবশেষে আল্লাহ পাক একা থাকবেন, কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান, আছে না? প্রথমে আল্লাহ একা ছিলেন, শেষে আল্লাহ একা থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ একা ছিলেন, এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশ। আরশ মানে আল্লাহ পাক বিশাল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশে আজিম। এই আরশে আজিমের নিচে আল্লাহ পাক ছায়া দিবেন কিয়ামতের মাঠে কয় শ্রেণীর ব্যক্তিকে? সাত শ্রেণী না ছয় শ্রেণী? কয় শ্রেণী? হ্যাঁ, সাত শ্রেণী। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই একটা হাদিসই যথেষ্ট যুবক ভাইদের জন্য, যুবতীদের জন্য, যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এদেরকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে? আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন, আরশটা ছিল পানির উপরে। কার উপরে? কেন আরশুহু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। এরপর আল্লাহ পাক ছয় দিনে সৃষ্টি করেছেন পুরো মহাবিশ্ব। কয় দিনে? ছয় দিন। আমাদের দিনের মতো দিন না, আল্লাহর কাছে শুধু যে কিয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান। কত বছর ভাই? পঞ্চাশ হাজার বছরের সমান একদিন কিয়ামতের দিন। কিয়ামতের দিনের কি দরকার ছিল? কি মনে হয় আপনাদের, কিয়ামতের দিনের কি দরকার ছিল? ছিল। যদি কিয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত। কিয়ামতের দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না, কোনো মজলুমের চোখের প্রাণে বিথা যাবে না, কারণ কিয়ামতের দিন আছে। এটা হচ্ছে মজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন। কিয়ামতের দিন না থাকতো তাহলে সমস্ত খুনি, ব্যভিচারী, ধর্ষণকারী, জালেম, ফাসেক, আল্লাহদ্রোহী সবাই পার পেয়ে যেত না? আল্লাহ পাক পার দিবেন না বলেই কিয়ামতের দিন রেখেছেন। ছোটবেলায় আমরা মনে করতাম যে মানুষের জন্ম নিয়েছে, কি ভুলটা করলাম, হিসেব নিকেশ, জান্নাত জাহান্নাম, কত সমস্যা। যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে ভাগ্যিস কিয়ামতের দিন বলে একটা দিন আছে, নাহলে জালেমের এই জুলুমের কোনো বদলা হতো না আর মজলুম তার অধিকার ফিরে পেত না। তো পঞ্চাশ হাজার বছরের সমান, ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে এই কারণে বিচার শুরু হচ্ছে না কেন? একবার আদম আলাইহিস সালামের কাছে দৌড় দিবে, একবার নবী নূহ, একবার মূসা, একবার ঈসা, একবার ইব্রাহিম, সবাইকে রিকোয়েস্ট করবে মানুষ দলে দলে গিয়ে যে আল্লাহকে বলেন অ্যাটলিস্ট বিচারটা যেন শুরু করেন। অপেক্ষা করা কাজটা কষ্টকর না ভাই? কারোর জন্য অপেক্ষা করা কষ্টকর না? অপেক্ষা করতে করতে ঘামে একদম গলা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলছিলাম যে এই পঞ্চাশ হাজার বছরের সমান দিনে একজন ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করবে, তার নাম কি? এবার হাত উঁচু করেন, কতজন কতজন আপনাদের মধ্যে ওই ব্যক্তির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী পড়েছেন জীবনে একবার? অনেস্টলি বলবেন, সততার সাথে হাত নামান। এবার চিন্তা করেন, এই যে আমরা স্লোগানগুলো দেই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, স্লোগান দেই না অনেক, বাস্তবতা স্লোগানের মধ্যে পার্থক্য নাই? যখন আপনি দেখবেন প্রতিটা যুবক বা প্রত্যেক ব্যক্তি আমাদের সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ভালো ধারণা রাখে, কুরআনুল কারীম মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানে, কুরআনের অর্থ বোঝার চেষ্টা করে, মাশাআল্লাহ হকপন্থী আলেম ওলামাদের কাছে যায়, আত্মশুদ্ধি অর্জন করে, হালাল খায়, পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, ন্যায়ের পথে তাকে অন্যায় করে না, তখন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না? তাহলে মূল কাজটা কি আইওয়াশ এবং শোডাউন করা, না মূল কাজ করা?
মূল কাজটা কি? আমরা কিন্তু মূল কাজটা করতে চাচ্ছি না, বা মূল কাজটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না যতটা যৌগিক বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি। আর এই কারণে দীর্ঘদিন থেকে দেখছি যে উম্মার অবস্থা মোটামুটি অপরিবর্তনীয় আছে, বরং দিন দিন ডে বাই ডে আস্তে আস্তে অধঃপতন হচ্ছে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমার দিকে আঙ্গুল তাক করে, কে বললো আপনাকে অধঃপতন হচ্ছে? আমরা তো দেখছি উন্নতি, অগ্রগতি, অগ্রগতি। আমি বিনয়ের সাথে বলবো আর 10-20 বছর অপেক্ষা করেন। 5 বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে 10 বছর অপেক্ষা করেন, কাগজের টাকা বলে কিছু থাকবে না। আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে, এবং এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি হচ্ছে না, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে, পুরো বিশ্বের পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাক, এবং তাদের এক একটা এজেন্ট আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। এবং মাশাআল্লাহ আমরাও হালুয়া রুটি এবং সেমাই খাচ্ছি, মাশাআল্লাহ আমরাও খাচ্ছি খুরমা, জিলাপি, হালুয়া, রুটি, সেমাই, এগুলো আমরাও খেয়ে যাচ্ছি মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয়ের চোখগুলো যেন খুলে দেন। আল্লাহুম্মা, ক্যাশলেস সোসাইটি চায় তারা, ক্যাশলেস সোসাইটি, মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না, ডিজিট থাকবে খালি, ডিজিট। একখালি কলা কিনবেন আপনি 40 ডিজিট পাস করে দিবেন, কলাওয়ালা 40 ডিজিট পেল, ওর দরকার এখন ধরেন মাছ, ও 40 ডিজিটের মাছ কিনবে। মাছওয়ালার দরকার মনে করেন চাল, ও 40 ডিজিটের চাল কিনবে। ডিজিট ঘুরবে খালি, সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাত। এমন একটা মানি আপনাদেরকে দিবে, এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে, যেই মুদ্রা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এখন তো ধরতে পারেন, পকেটে রাখতে পারেন, একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে, যখন দেখবে যে আপনার মধ্যে তাওহীদ বেশি আছে, ইসলামের চেতনা বেশি আছে, দিনের ফিকির বেশি, ইসলাম ইসলাম করছেন, আপনার মান কমে যাবে টাকা। যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে, ওরা যা বলছে আপনি সামিআনা ওয়া আতাআনা বলছেন, ইয়েস স্যার, ইয়েস স্যার করছেন, আপনি উন্নতি, অগ্রগতি, প্রগতি পাবেন। হ্যাঁ, যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে। অলরেডি দেখেন বড় বড় ওদের ব্যাংকগুলোকে দেখেন, সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে। ওই ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, ও তার সমস্ত সম্পত্তিগুলোকে, বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে। ও আমাদের মতো বোকা নয়। শোনেন, কেমন বোকা নয়, বিগত 70 বছরে মুসলিমদের নাকের ডগার উপরে বসে 4-4 যুদ্ধে মুসলিমদেরকে পরাজিত করে দিয়েছে ইসরায়েল। বিগত 70 বছরে ওরা প্রথমে ব্রিটেন, তারপরে আমেরিকার হাত ধরে বিশ্বের এমন একটা জায়গায় এসেছে যে এই জায়গা থেকে তারা বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স সব নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেছে, অর্জন করেছে অলরেডি। আপনি ভাবছেন করবে, অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয়। আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এটা বর্তমান, এটা ভবিষ্যৎ না। ভবিষ্যতে তো সে সারা বিশ্বকে রুল করবে ইনশাআল্লাহ তাআলা, না হলে তো সে মাসিহুদ দাজ্জালের ফলোয়ারই হতে পারবে না। আর দাজ্জাল তো সারা বিশ্বকে শাসন করবে এবং তাকে ফলো করবে জিউসরাই। তবে হ্যাঁ, এটা আমরা জানি কোরআন এবং হাদিস থেকে আলহামদুলিল্লাহ, যে ওদের এই দমন, পীড়ন, জুলুম এবং শাসনটা চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ। এটা একটা সাময়িক সময় জুড়ে থাকবে, এরপরে আল্লাহ পাক পৃথিবী থেকে এটাকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিভাবে সরাবেন? ওই যে লোহিত সাগরে আল্লাহ পাক যেমন করে বনু ইসরায়েলকে ধাওয়া করছিল ফেরাউনের বাহিনী, মনে আছে? লোহিত সাগরে আল্লাহ পাক ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছেন, ডুবিয়ে দিয়েছেন, দেন নাই? আল্লাহ পাক সেম সুন্নাহ অ্যাপ্লাই করেছেন প্যালেস্টাইনের ক্ষেত্রে। আল্লাহ পাক সমস্ত জালেমদেরকে ওখানে একত্রিত করেছেন ধ্বংস করার জন্য, সেম সুন্নাহ। এটা হবে ইনশাআল্লাহ আজ্জা, আমরা জানি এটা সরে যাবে পৃথিবী থেকে। তারপরে এমন একটা যুগ আসবে যে যুগে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একজন নবী সারা বিশ্ব পরিচালনা করবেন, একজন নবী, তার নাম ঈসা ইবনে মারিয়াম। এবং তার অনেক আগেই আমাদের ইমাম আল মাহদী, তিনি ইন্তেকাল করবেন। মনে রাখবেন, শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র ইমাম মাহদী নয়, শেষ জামানার সবচেয়ে ভাইটাল চরিত্র হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম সবচেয়ে ভাইটাল চরিত্র, কারণ তিনি জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ডে ইসলামী খেলাফা কায়েম করেন। এবং 40 বছর, এই 40 সংখ্যা এক্স্যাক্টলি 40 না, আরও বেশি আল্লাহ ভালো জানেন, পৃথিবী জুড়ে ইসলামের অনুশাসন বজায় থাকবে ইনশাআল্লাহ। একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি আপনি পাবেন না যেখানে আল্লাহর কালিমা প্রবেশ করবে না, জুলুম বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যা দেখছেন আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড, যে দাপট দেখে মনে হচ্ছে বিশ্ব ওদের, এদের কোনো অস্তিত্বই বিশ্ব থাকবে না।
এখন সারা বিশ্ব থেকে তাকিয়ে আপনার কাছে মনে হচ্ছে মাশাআল্লাহ ন্যাটো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ব্যাংক এইটা সেটা বিশ্ব যে কি হচ্ছে সারাদিন, শুক্র গ্রহ আমার, একজন বলছে না শুক্র গ্রহ আমার, একজন মিসাইল তৈরি করছে আর একজন প্রতিরক্ষা ব্যবস্থা করছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে মনে হয় যে ওয়ার্ল্ডটা এদেরই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিশ্বটা আস্তে 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 ধ্বংসের দিকে যাচ্ছে, এইটা চিরস্থায়ী হবে না এবং একে অপরের সাথে কলিউশন করে শেষ হয়ে যাবে। মুসলিমদের উপর দমনপীড়ন যেমন বাড়বে ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে একজন ইমামকে বের করে নিয়ে আসবেন, তিনি ইনশাআল্লাহু আজ্জাবাল মুসলিমদেরকে নিয়ে এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। পরে যখন মাসীহুদ দাজ্জাল বের হবে তাকে তিনি হত্যা করতে পারবেন না, কারণ তাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে যে মুসলিমরা তার সাথে পেরে উঠবে না। তখন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবে, সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার, এবং তিনি এই প্যালেস্টাইনের বাবে লুত নামক জায়গায় মাসীহুদ দাজ্জালকে হত্যা করবেন ইনশাআল্লাহু আজ্জাবাল। আমাদেরকে বিশ্ব নেতারা এখন বোঝায় যে বিশ্বের শেষ নাই, এই পৃথিবী জয় করার পর আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপর শুক্রে, তারপর শনিতে, তারপর বৃহস্পতিতে, তাই না? মাইন্ডসেটটা এমন তৈরি করছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী তো ধ্বংস হবে হবেই, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। তবে পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামের হাতে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। মাঝখানে একটা সময় আপনাকে পার করতে হবে, কত বছর ননসেন্স প্রশ্ন যে ভাই কত বছর, 100, 200, 500, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না এবং জানার কথাও না। কেউ যদি বলে এত সাল, সে নিশ্চিত কাজদাব, একজন মিথ্যাবাদী, এবং এটা একটা অহেতুক কথা, এত সাল এত বছর পর এটা আমরা বলতে পারবো না। এতটুকু বলতে পারবো যে পৃথিবী চিরদিন এভাবে থাকবে না, ওয়ার্ল্ডে এখন যা দেখছেন এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 রাত যত গভীর হবে ভোর তত কাছাকাছি আসবে, এবং এই পুরো বৈশ্বিক জুলুম ফাসাদ, আপনার জিনা, আপনার পর্নোগ্রাফি, আপনার মাদক সুদ, জুলুম অত্যাচারের মধ্যেও দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক কিছু না কিছু আল্লাহর বান্দাকে রেখে দিবেন, এবং আমার বিশ্বাস তাদের বেশিরভাগই হবে যুবক শ্রেণী। এটা আমার মত, আল্লাহ ভালো জানেন, আমার মনে হয় বেশিরভাগই হবেন যুব সমাজ। এবং আমার কাছে একটা দলিল আছে কেন মনে হয়, কারণ আসহাবুল কাহফ যারা ছিলেন তারা যুবক ছিলেন, প্রত্যেক যুগে যুগে আসহাবুল কাহফ থাকবেন ইনশাআল্লাহ তাআলা, তাদের হাতেই আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা এই দিনটাকে আমানত হিসেবে রাখবেন, উলামায়ে কেরাম তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন পরবর্তী জেনারেশনের পতাকা তারা বহন করবে ইনশাআল্লাহ। এখন যে কথাগুলো বলতে এতগুলো কথা বললাম যে যখন আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ছিল কোনো অস্তিত্ব ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না। সূরা দাহর পড়েন 1 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষই সবকিছু, তাই না? অথচ মানুষের বাইরে যে একটা জাতি আছে জিন জাতি, এটাকে বিশ্বাসই করে না মানুষ, মানুষের আশপাশে ঘুরছে ফেরেশতারা, মানুষ বিশ্বাসই করে না। আল্লাহ পাক আছেন আরশে আজিমে, তার উপরে, মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে। মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, হ্যাঁ অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি লক্ষ্য করে দেখে না এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে পৃথক করে দিয়েছি, পার্থক্য করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি পানি দ্বারা। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? যারা সায়েন্সের ছাত্র, নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন, সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে দেখেন, ওখানে কতটুকু পানি আছে, কত অংশ পানি আছে। আল কোরআন বৈজ্ঞানিক, সম্পূর্ণ বৈজ্ঞানিক, কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না। বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে, কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন এরপরে মানুষকে, মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি, আল্লাহ পাক প্রথমে নাম শিখিয়েছেন, সমস্ত জ্ঞান শিখিয়েছেন কাকে, আদম আলাইহিসসালামকে, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি। সুবহানাল্লাহ, আমাদের পিতা আদম আলাইহিসসালামের ডিএনএর মধ্যে জ্ঞান ছিল, সমস্ত জ্ঞান ছিল যা আল্লাহ পাক শিখিয়েছেন। বাই ডিএনএ আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে, এমনি এমনি আসেনি, মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না, অটোমেটিক থেকে মানুষ জ্ঞান শিখে ফেলেছে। আল্লাহ এই জ্ঞান আদম আলাইহিসসালামকে শিখিয়েছেন, তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে।
এরপর আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, শর্ত দিয়েছেন কি, ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। পরীক্ষা, গাছটার নাম কি? এটা হচ্ছে ওই প্রশ্নের মতো ঈসা আলাইহিস সালাম কবে আসবেন, গাছটার নাম কি, এটা ওই প্রশ্নের মতো যে দাজ্জালের আসল নাম কি হবে, ইমাম মাহদী কত সালে আসবেন, এগুলো ওই প্রশ্নের মতো যে ওই গাছটার নাম কি ছিল। প্রয়োজন নাই গাছের নামের আমার, গাছটা ছিল একটা টেস্ট, পরীক্ষা। গাছের কাছেও যেও না, চলে গেলেন কার প্ররোচনা, চলে গেলেন ইবলিস, তার নাম কি ইবলিস। আচ্ছা, ইবলিস আমল করতো না, ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল না, কি কারণে আল্লাহ পাক তাকে বহিষ্কার করলেন? অহংকার, রাইট, আদা ওয়াস্তাকবার, সিজদা করি নাই, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে, আগুন, তাকে সৃষ্টি করেছেন মাটি, এটাকে বলা আত্মঅহংকার, ইগো। মনে রাখবেন, আপনার যত বড় সার্টিফিকেট থাকুক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে বা দারুল উলুম থেকেই, যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে, আপনার মনের মধ্যে নূর আসবে না। যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো, তার জ্ঞানের কোনো কমতি ছিল না, ওয়াস্তাকবার, সে অহংকার করেছে। আর অহংকার কাকে বলে? মাতারুন নাস, মাতারুল হক ইয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা, আন্ডারস্টিমেট করা। আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডারস্টিমেট করা, আমাদের চরিত্রই হয়ে গেছে এমন, গীবত, বহমত, অপবাদ, সমালোচনা, কাদা ছড়াছড়ি, চুল ছেড়াছেড়ি, এগুলোই সংস্কৃতি। যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ ওই যে ইসরায়েল, সে আরো 10টা মিসাইল বানিয়ে ফেলে। এই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই, খুরমা খাই, আর তারা তাদের কাজের দিকে এগিয়ে যায়। প্রথম থেকে হালুয়া রুটি বলেছিলাম, অনেকে রাগ হয়েছিল, ওই জন্য হালুয়া রুটি শব্দটা বলি না, আর বলি জিলাপি আর খুরমা খাই, এখন অনেকে রাগ হয় না। তো বাস্তবতা এমন ভাই, শোনেন, এই জায়গায় এক মিনিট সময় দেন, একটা সময় ছিল, এই জায়গাটা খুব ভালো করে শোনেন, একটা সময় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগ ওমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতেমি, মামলুক, কর্ডোভা, উসমানীয়, এই যে খেলাফত ছিল, স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল, আস্তে আস্তে ইসলাম কমতে থাকে, কিন্তু অ্যাটলিস্ট মুসলিমদের একটা শক্তি ছিল, মুসলিমদের একটা ল্যান্ড ছিল, একটা ইমারত ছিল, একটা জামায়াত ছিল, খেলাফা ছিল, আমির ছিল, ইকোনমিক পাওয়ার ছিল, প্রযুক্তি ছিল, সামরিক বাহিনী ছিল, সব কিছু মুসলিমদের হাতে ছিল। এরপর একটা যুগ আসলো, এই যুগের বয়স বেশি দিন না, 100-200-300 বছর, এই লাস্ট 200-300 বছরে দেখবেন আপনি নো স্টেট, কোনো স্টেট নাই, যেগুলো আছে সেগুলো টুকরা টুকরা, পিস আপ করা, ব্রিক্স অ্যান্ড পিসেস, মানে টুকরা টুকরা ভাগ করা হয়েছে, কারোর সাথে কারো মহব্বত নাই, মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ হাসে, এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশি না, তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক বলানোর দরকার নাই। তারপরে যদি সিরিয়ায় কেউ বোম মারে, পাকিস্তানের কেউ বলে, ওরা তো সিরিয়ার মানুষ, আমাদের সাথে কি সম্পর্ক, প্যালেস্টাইনে কেউ মাবন্দের ইজ্জত নিলে, ইরাকের মানুষ বলে যে ওরা তো প্যালেস্টাইনের, আমরা তো ইরাকের, ইউনাইটেড কোনো ফর্ম নাই, প্রথম কথা, না কোনো ইউনাইটেড নেশন, না কোনো খিলাফা, না আমির, না সবার মাঝে একটা ঋদ্ধতা, না ইকোনমিক কোনো বেস, না স্বতন্ত্র মিডিয়া, প্রযুক্তি, স্বতন্ত্র সিস্টেম, স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, মিডিয়া, প্রযুক্তি, আপনার সমরাস্ত্র, ওভারঅল যে বিষয়গুলো আমাদের ছিল স্বর্ণযুগে, এগুলো লাস্ট 200-300 বছরে অনেকটা কমে গেছে। এবং যখন কমে গেছে, এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে, স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরের বাইরের, এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে। আর আমরা এই মূল জিনিসগুলো থেকে ফোকাস না করে পড়েছিলাম কোথায়, আপোষের গীবত, আমাদের তোহমত, আপোষের কাদা ছড়াছড়ি, একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা, একটা নেশন মানে একটা নেশনে কি থাকে, ল্যান্ড থাকে, ভূখণ্ড লাগে, সার্বভৌমত্ব লাগে, জনসংখ্যা লাগে, তারপর কি লাগে, এগুলো লাগে না, সরকার লাগে, চারটা ফর্ম, চারটা বিষয় দরকার হয়, রাষ্ট্রের সঙ্গে এগুলো পাবেন, ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে, প্রশাসন থাকবে, জনগণ থাকবে, আলেম ওলামা থাকবে, যুব সমাজ থাকবে, তরুণ প্রজন্ম থাকবে, যুবতীরা থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, এই হচ্ছে আপনার প্রজন্ম, একটা নেশন। এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই, আমরা সবাই এক জাতি না, নাকি সবাই সবার শত্রু, আমরা কি কেউ কারো শত্রু, আমরা সবাই সবাই ভাই না, আমরা সবাই কিন্তু একটা জাতি। খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টের মধ্যে কত ভাটা পড়েছে, এক ধর্মনেতা আর এক ধর্মনেতাকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার সমালোচনা না করে ঘুম ভাত জমায় না, এক ভাই একটা দল করে আরেক ভাই আরেকটা দল করে, এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না,
আমরা কি আপোষে লড়াই করছি না? আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না? পক্ষান্তরে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই? এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। আমরা সবাই মুসলিম, এটা আমাদের মৌলিক পরিচয়। আমাদের মধ্যে আল্লাহ পাক কাউকে কর্তৃত্ব দিয়েছেন, কাউকে অধীনস্থ করেছেন, কাউকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই, কাউকে তরুণ বানিয়েছেন, কাউকে তরুণী বানিয়েছেন, কাউকে বৃদ্ধ বানিয়েছেন, কাউকে যুবক বানিয়েছেন। কেউ ঘর সামলাচ্ছে, কেউ সমাজ সামলাচ্ছে, কেউ অর্থনীতি সামলাচ্ছে, কেউ রাষ্ট্র সামলাচ্ছে। সবাইকে আমরা একে অপরের ভাই নই, নাকি আমরা সবাই একে অপরের শত্রু? আমরা কি করেছি আপোষে, লড়াইয়ে, সমালোচনায়, ইখতলাফে, গীবতে, তোর মধ্যে এতটা সময় পার করেছি যে অনেক দূরে এগিয়ে গেছে, এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরো বাড়তে থাকবে, কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায়, কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ। এরপর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ, বিশ্বাস করেন। এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসবো, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক এরপরে এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাল্লাহ, দেখবেন তারা সবাই তাওহিদপন্থী হবে, তারা সুন্নতপন্থী হবে, তারা হালাল খাবে, হারামে যাবে না, তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাল্লাহ। তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কোরবানি করার জন্য প্রস্তুত থাকবে, দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে, তরুণ তরুণ থেকে নেতৃত্ব দেবে প্রবীণরা, দেখবেন তরুণরা এগিয়ে যাবে, দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাকে, সময় আসবে এক সময় ইনশাল্লাহ, হতাশ হবেন না। মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা, মৌলিক কাজগুলোর দিকে ফোকাস করা, এবং যে কাজগুলো মৌলিক নয় গৌণ কাজ এগুলোর দিকে বেশি ফোকাস না করা, মূল কাজের দিকে ফোকাস করা। মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই, আপস ঐক্যবদ্ধ থাকতে হবে, বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই, খালি মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই, ব্যাস। খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই, দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে। ঐক্যটা মনের ব্যাপার, ঐক্যটা মনের ব্যাপার, এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয়। মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহিদপন্থী আছি, মুসলিম আছি, বাংলাদেশের সবাই আমরা ভাই, এমনকি বিশ্বের যারা আছে যারা নির্যাতিত নিপীড়িত, ওরা আমার উম্মার বাইরে কেউ না, ওরা আমার উম্মারে অন্তর্ভুক্ত। চিন্তা জগতে পরিবর্তন আনেন, মৌলিক কাজে আসেন, পড়াশোনা করেন, খালি নারায়ণ চাকরির আল্লাহ হক স্লোগান দিলে, আর আল কোরআনের আলো ঘরে ঘরে যারা স্লোগান তুলে আইওয়া সোডান বললে সব হবে না। বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন, তরুণ সমাজকে পড়াশোনা করান, ভালো কিছু পড়ান, যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ান, যারা মাদ্রাসায় পড়ছে প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন, করে এগিয়ে নেন, উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন, ওলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন, আপোষে বিভক্তির চেষ্টা করবেন না। যারা হিংসা, গীবত, তমত, সমালোচনার সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান, ওদিকে ভ্রুক্ষেপও করবেন না, একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন আপনি এক সেকেন্ড পিছিয়ে যান, এগিয়ে যান। তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত, মাদকে আসক্ত, জুয়া খেলছে, মেয়ে নিয়ে ফুর্তি করছে, টিকটক প্রজন্ম হয়ে গেছে, সারাদিন সেলফোন নিয়ে পড়ে থাকে, কিচ্ছু বোঝে না জীবনের উদ্দেশ্য কি। এদেরকে আল্লাহর দিকে ফেরান, নামাজের দিকে ফেরান, দিনের মেহনত বাড়িয়ে দেন, মসজিদগুলো আবাদ করেন, মাদ্রাসাগুলো গড়ে তোলেন, স্কুল কলেজ নির্মাণ করেন, আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্বকে ওরা চ্যালেঞ্জ করতে পারে। আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন, ন্যায়পরায়ণের সাথে কাজ করতে দেন, ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দেন, যারা তাদের উপরে আছেন তাদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, তাকওয়াকে ঢুকিয়ে দেন, তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবেন না। একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না, বরং রাষ্ট্রেরও ক্ষতি হয়। এমন কিছু করতে যাবেন না যাতে করে একটা রাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করছে, এমন কিছু করতে যাবেন না, করতে গেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। বরং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্য দিয়ে কাছে দেখে ভালোটা বোঝান, এতটুকু দায়িত্ব আপনার। ফাযাক্কির ইন নাফাআতিল যিকরা, ফাযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন, দেখবেন এই মানুষগুলোর মধ্য থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, আল্লাহ পাক সেই মানুষকে কবুল করে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন সুবহানাল্লাহ। তো সবার প্রতি সুধারণা রেখে দিনের দাওয়াত সব মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ যদি কবুল করেন, ইসলামকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, তারা যদি বুঝতে পারে, দেখবেন তাদের দ্বারা এমন খেদমত সম্ভব যা আমার দ্বারা সম্ভব না, এটাই আমাদের দায়িত্ব, এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক
বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন, আমাদের উম্মার মধ্যে আল্লাহ ঐক্য দান করুন, আমাদের মধ্যে আল্লাহ রিদ্ধতা ভালোবাসা দান করুন, আমরা যে একে অপরের ভাই এই কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহবাক অন্যায় এবং জুলুমকারীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন, আল্লাহবাক যুব সমাজকে খাস করে আমি দোয়া করছি, যুব সমাজকে আল্লাহবাক যেন হেদায়ত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন, যারা আজকে আল্লাহ ভোলা রাসুলকে ভোলা, আল্লাহ যেন এই বান্দাদেরকে খাস করে দয়া করে আল্লাহ এবং তার রাসুলের দিকে আসার তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন, আল্লাহবাক আমাদের বিত্তশালীদেরকে দিনের জন্য অর্থ ব্যয়ের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমার লেকচার শেষ হয়নি, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে শুরু করে চকচুপটম যারা আছি সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক আল্লাহবাক দান করেন। ইসলাম যে একটা সাম্যের ধর্ম, মানবতার ধর্ম এবং সমস্ত বিষয়ের সমাধান যে ইসলামে আছে এটা বোঝার তৌফিক আল্লাহবাক তাদেরকে দান করুন এবং আমাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহবাক আমাদের মধ্যে যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, যদি আল্লাহ আমাদের দ্বারা পসিবল না হয়, আমরা যদি এগুলোর যোগ্য না হয়ে থাকি, আল্লাহবাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য এমন সম্প্রদায় নিয়ে আসেন যারা এই কাজগুলো করতে পারবে ইনশাআল্লাহ। তারপরেও আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যেন বিজয় হয়। শেষ করার আগে আমি আর কিছু কথা বলে শেষ করছি, যে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে যে মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন ওই জান্নাত থেকে এমনি এমনি পাঠাননি প্রিয় ভাইরা, সময় আপনি পাবেন সর্বোচ্চ 60, 70, 80, 100 বা 120 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না। এই সময়টুকুর মধ্যে আপনার আমার কর্তব্য হচ্ছে জীবনটাকে ভাগ করে ফেলা, জীবনের কোন কোন জায়গায় কাজ করতে হবে ফিক্স করা। মনে করেন আপনার বয়স 30 বছর, শোনেন আপনাদের চেয়ে আমার তারা বেশি আছে, তারপর আমি কথাগুলো বলে যেতে যাচ্ছি। মনে করেন আপনার বয়স 30 বছর, রাত্রে ঠান্ডা মাথা চিন্তা করেন এই 30 বছরে আপনি কি কি পাপ করেছেন, কাগজে কলমে লিখে ফেলেন, আপনি অনেকগুলো পাপ খুঁজে পাবেন। এই পাপকে দুই ভাগে ভাগ করেন, একটা পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা বান্দার সাথে সম্পৃক্ত। যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, খালি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ না বুঝে না জেনে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ জীবনে ভুল করেছেন, আল্লাহ ওয়াদা করছে আজকের পর থেকে কখনো এই পাপে লিপ্ত হব না, পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাহি লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়ুম ওয়া তুব ইলাইহি ওয়া সাইয়্যিদুল ইসতিগফার। আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন। আর কিছু পাপ থাকবে মানুষের সাথে সম্পৃক্ত, কারো গীবত করেছেন, কারো টাকা নিয়ে দেন নাই, কারো মাল আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, এগুলো মানুষের সাথে সম্পৃক্ত, তাদের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতে হবে। এরপর আপনি পাপ মুক্ত হলেন, বাকি জীবনটাকে ভাগ করে নেন, বছরকে মাসে ভাগ করেন, মাসকে দিনে ভাগ করেন। ওই যে শুরুতে যে সুন্নাগুলোর কথা বললাম, 24 ঘন্টার দিন রাতকে সাজিয়ে ফেলেন, সময় নষ্ট করেন না, বাকি যতদিন বেঁচে থাকবেন ডেইলি সুন্নাহ পালন করেন, আদর্শ পরিবারটা করেন, হালাল খান, আপনার সন্তানদেরকে বড় করে তোলেন, সমাজের উপকার করেন, রাষ্ট্রের উপকার করেন, জনগণের কল্যাণে কাজ করেন, উম্মার কল্যাণে কাজ করেন, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ দেখবেন আগামী দিনগুলোতে ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাল্লাহ। এর চেয়ে বেশি কনস্ট্রাকটিভ কোনো কথা বলার মতো জ্ঞানও আমার নাই, আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আল্লাহ যতটুকু বলার তৌফিক দান করেছেন বললাম, এর মধ্যে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকে এটা আমার পক্ষ থেকে, আর সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বাররউফুর রহিম সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক।